গত বছরের নভেম্বরে চালুর পর চ্যাটজিপিটি প্রযুক্তি ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়িয়ে যাওয়া অ্যাপ হিসেবে আত্মপ্রকাশ করে। অ্যাপটি প্রথম দিকে বেশ আলোড়ন সৃষ্টি করলেও ধীরে ধীরে ইউরোপের নানা নিয়ন্ত্রক সংস্থার নিয়মের বেড়াজালে আটকে যেতে থাকে। বিশেষ করে গণহারে নানা কোম্পানির তথ্য সংগ্রহের মতো গুরুতর অভিযোগ থাকায় চ্যাটজিপিটি নানা প্রাইভেসি ওয়াস্ট গ্রুপের ব্যাপক সমালোচনার মুখে পড়ে। গত মে মাসে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানতে পারে তাদেরই একজন কর্মী চ্যাটজিপিটিতে কোম্পানিটির সংবেদনশীল কোড ইনপুট দিয়েছে। এই ঘটনার পর স্যামসাংয়ের পক্ষ থেকে কর্মীদের চ্যাটজিপিটি এবং অনুরূপ অন্যান্য অ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শঙ্কা রয়েছে হিউম্যান রিভিউয়াররা চ্যাটবোটে অন্য কোম্পানির জেনারেটেড চ্যাট পড়ে ফেলতে পারেন। এমনকি গবেষণায় দেখা যায় অনুরূপ এআই টুলগুলো ট্রেনিংয়ের সময় ইনপুটকৃত ডেটা পুনরায় তৈরি করতে পারে, যা তথ্যের মালিকানার জন্য একটি সম্ভাব্য বিরাট ঝুঁকি। এরপরও মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মীদের একটা বড় অংশ নিজেদের কাজকে সহজ করতে প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চালিত চ্যাটবোট ব্যবহার করছেন। সম্প্রতি রয়টার্স পরিচালিত একটি পোলে ব্যাপক পরিসরে চ্যাটজিপিটি ব্যবহারের এমন তথ্য ফুটে উঠেছে। যদিও মাইক্রোসফট এবং গুগলের মতো বেশ কিছু প্রতিষ্ঠান চ্যাটজিপিটি ব্যবহারের ক্ষেত্রে কর্মীদের নিরুৎসাহিত করেছে, বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে কোকাকোলা, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বা পিএনজির মতো জায়ান্ট কোম্পানিগুলোতেও চ্যাটজিপিটি ব্যবহারে কর্মীদের নিষেধাজ্ঞা রয়েছে। মূলত ইমেল লেখা, কোনো ডকুমেন্টকে সংক্ষিপ্ত করা এবং গবেষণার ক্ষেত্রে প্রাথমিক তথ্য জোগানের মতো বিষয়গুলোর ক্ষেত্রে চ্যাটজিপিটির ব্যবহার করা হচ্ছে। রয়টার্স পরিচালিত সেই পোলে উঠে আসে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, বরং বিশ্বের নানা প্রান্তের বহু কোম্পানির পক্ষ থেকেও ভাবা হচ্ছে কিভাবে চ্যাটবোটটি সবচেয়ে কার্যকরীভাবে ব্যবহার করা যায়। তবে নিরাপত্তা সংস্থা এবং কিছু কোম্পানি চ্যাটবোটটি ব্যবহারের ক্ষেত্রে মেধাস্বত্ব ও কৌশল ফাঁসের শঙ্কা প্রকাশ করেছে। যদিও সম্প্রতি ওপেনএআইয়ের একটি ব্লগ পোস্টে কর্পোরেট পার্টনারদের আশ্বস্ত করা হয় অনুমতি ছাড়া কোনো কোম্পানির ডেটাই আর চ্যাটবোটের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে না। তবে অভিযোগ রয়েছে ব্যবহারকারীরা যখন গুগলের চ্যাটবোট বার্ড ব্যবহার করেন তখন এআই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের ইনপুটকৃত ছবি, লোকেশন ও অন্যান্য তথ্যগুলো সংরক্ষণ করে। যদিও পূর্ববর্তী কার্যক্রম মুছে দেওয়ার মতো একটি ফিচারও প্ল্যাটফর্মটিতে যুক্ত রয়েছে। সোশ্যাল মিডিয়া টিন্ডারে কর্মরত যুক্তরাষ্ট্রের এক কর্মী জানান, ডেটিং অ্যাপটির কর্মীরা ইমেইল লেখার মতো সহজ কাজে চ্যাটজিপিটির ব্যবহার করেছে। যদিও কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চ্যাটবোটটি ব্যবহারের কোনো অনুমতি দেওয়া হয়নি। মে মাসে প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের একজন কর্মী চ্যাটজিপিটিতে কোম্পানিটির সংবেদনশীল কোড ইনপুট দেয়। এ ঘটনার পর স্যামসাংয়ের পক্ষ থেকে কর্মীদের চ্যাটজিপিটি এবং অনুরূপ অ্যাপ ব্যবহারের ওপরে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কোকাকোলার কিছু কর্মী জানায় তারা নিজেদের কোম্পানিতে থাকা কম্পিউটার দিয়ে চ্যাটজিপিটিতে প্রবেশই করতে পারেন না। এ বিষয়ে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল পিএনজির এক কর্মকর্তা বলেন, তাদের অফিস নেটওয়ার্কে চ্যাটজিপিটি একেবারে নিষিদ্ধ। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গত জুন মাসে অ্যালফাবেটের পক্ষ থেকে কর্মীদের চ্যাটবোট ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। এই তালিকায় নিজেদের তৈরি গুগল বার্ডকেও যুক্ত করেছিল তারা, যদিও একই সময়ে তারা এআই চ্যাটবোটটি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। রয়টার্স পরিচালিত অনলাইন পোলটিতে মূলত 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। পোলের শতকরা 28% উত্তরদাতা জানান তারা নিজেদের কর্মক্ষেত্রে প্রতিনিয়তই চ্যাটজিপিটি ব্যবহার করছেন। অন্যদিকে 22% উত্তরদাতা জানান তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্পষ্টভাবে চ্যাটবোট ব্যবহারের অনুমতি দিয়েছে, আর 10% উত্তরদাতা জানান তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাহ্যিক এআই টুলের ব্যবহার স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। মজার ব্যাপার হচ্ছে 25% ব্যবহারকারী ঠিক জানেনি না যে এআই চ্যাটবোট ব্যবহারে তাদের কোম্পানি ঠিক কি ধরনের পদক্ষেপ নিয়েছেন। এদিকে সাইবার সিকিউরিটি ফার্ম নর্মিনেটরের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা পল লুইস বলেছেন,
চ্যাটবটগুলোর উন্নতির ফলে বহু বাড়তি সুবিধা পাওয়া যায়, কিন্তু ওইসব তথ্য সম্পূর্ণরূপে সুরক্ষিত নয় এবং তাই এটিকে নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করতে হবে। তবে ঠিকভাবে প্রম্পট উদ্ধৃত করতে না পারলে এআই চ্যাটবট কর্তৃক তথ্য প্রকাশের ঝুঁকি বেড়ে যেতে পারে। আপনারা কি মনে করেন, চ্যাটজিপিটি কি কোম্পানির তথ্যের সুরক্ষায় বড় বিপদ ডেকে আনতে পারে? কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।